হ্যালো স্টুডেন্টস আশা করি সব ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নোটিস রাইটিং তো টপিকটা হলো অর্গানাইজিং এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অর্থাৎ একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প স্কুলে হবে সেই নিয়ে স্কুলের নোটিশ বোর্ডে একটা নোটিস টাঙাতে হবে তো প্রথমে যথারীতি আমরা স্কুলের নাম এখানে দেবো যেহেতু স্কুলের নাম উল্লেখ করা যাবে না তাই এবিসি স্কুল লিখবে তারপর নোটিস কথাটা ক্যাপিটাল লেটারে লিখবে তারপর একটা সাবজেক্ট দেবে অর্গানাইজিং এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প নোটিস নাম্বার এখানে ডেট তারপর আমরা স্টার্ট করব নোটিসটা কি লিখতে পারি আমরা এখানে ইট ইস টু নোটিফাই দ্যাট এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই আওয়ার স্কুল অন টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টু দু হাজার বাইশ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে সেটাকে টোয়েন্টি টু শটে লেখা হয়েছে মানে কুড়ি তিন দু হাজার বাইশ অ্যাট স্কুল অ্যাসেম্বলি হল অর্থাৎ বলছে ইজ টু নোটিফাই অর্থাৎ এটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে জানানো হচ্ছে এখানে তোমরা লিখতে পারো ইট ইজ টু ইনফর্ম এটাও লেখা যেতে পারে যেটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এটা ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য করা হবে এটা অর্গানাইজ হতে যাচ্ছে কুড়ি তারিখে কুড়ি মার্চ দু হাজার বাইশ কোথায় হবে স্কুল অ্যাসেম্বলি যে হল আছে সেখানে স্টুডেন্টস আর আকস টু রেজিস্টার দেয়ার নেমস টু দ্য আন্ডার সাইন্ড বাই ফিফটিন জিরো থ্রি টোয়েন্টি টু অর্থাৎ পনেরো তারিখ মার্চের তার মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে স্টুডেন্টস অফ ক্লাস টেন এ আর টু টার্ন আপ টার্ন আপ মানে হচ্ছে জড়ো হওয়া অ্যাট টেন এ এম ক্লাস টেন এর যারা স্টুডেন্ট তাদেরকে দশটার মধ্যে স্কুলে আসতে বলা হচ্ছে দ্য চেকআপ শুড বি ডান ফ্রম টেন এম টু ওয়ান পি এম অর্থাৎ তাদের চেক আপটা হবে দশটা থেকে সকাল বেলা একটা অবধি ফ্রম দেন ফ্রম ওয়ান থার্টি পি এম অর্থাৎ দেড়টা থেকে টু থ্রি পি এম তিনটে পর্যন্ত স্টুডেন্ট অফ ক্লাস টেন বি শুড কাম তারা আসবে ফর চেক আপ দ্য সেট ক্যাম্প উইল বি কন্ডাক্টেড মানে চালিত হবে চালনা করবেন কারা বাই ফাইভ এমিনেন্ট এমিনেন্ট মানে ফেমাস ডক্টরস অফ দ্য লোকাল হসপিটাল ফুল স্টপ নেক্সট প্যারা লিখে দেবে কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড বলে এখানে এসডি দিয়ে তোমার নাম সাইন সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অথবা ওয়েলফেয়ার যাই লেখো সিল দেবে এখানে কাউন্টার সাইন্ড ভাই বলে এখানে ডট ডট দিয়ে দেবে দ্য হেডমাস্টার অথবা যদি কোনো মেয়েরা লেখো তাহলে লিখবে দ্য হেড মিস্ট্রেস ওকে তো এইভাবে আমরা নোটিশটাকে কমপ্লিট করবো